আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে মুগদা, মুগদা হচ্ছে ওয়াসা রোড, দেখতে পাচ্ছেন একটা মোটামুটি ভালো এখানে রোড আর কি, মুগদার মধ্যে সবচেয়ে বেস্ট রোড এটা আর কি, ওয়াসা রোড যেটা। তো এখানে মোটামুটি ইদানিং অনেকগুলো রেস্টুরেন্ট দিছে আমি খবর পেয়েছি, আর এর মধ্যে থেকে অনেকের কাছে জিজ্ঞেস করে যে কোনটার খাবার ভালো হতে পারে, দামও মোটামুটি আয়ত্তর ভিতরে। তো আমি এই রেস্টুরেন্টটা সম্পর্কে জানছি। তো আমি যে রেস্টুরেন্টের সামনে আছি সেটা হচ্ছে ক্যাফে রয়্যাল। তো আজকে আমরা এখানেই খাবো আর জানবো যে মুগদা এসে কি খাওয়া যাবে কি যাবে না, চলেন। ভিউয়ার্স, ভিতরে এসে বসে পড়েছি। ডেকোরেশন আহামরি কিছু না, তবে একেবারে সিম্পলের মধ্যে ভালো একটা পরিবেশ পাবেন এটা বলতে পারি। পরিবেশটা ভালো, নিট অ্যান্ড ক্লিন। আর আমি কিন্তু কাউকে ইনফর্ম করে আসি না, সেটা আপনারা ভালো করেই জানেন। সো এখানে এসে আমি মোটামুটি ভালোই ক্লিন দেখতেছি। আর এটা এই রেস্টুরেন্টের মোটামুটি বলতে পারেন সন্ধ্যা থেকে প্রচুর ভিড় হয়। আমি আরেকদিন এসে ফিরেও গেছি, বাট আজকে আমি ওনাদের সাথে কথা বলে আসছি যে দুপুর টাইমটা, লাঞ্চের টাইমটা, এই টাইমটা ক্লিয়ার থাকে। সো এই কারণে আসা আর কি। তো যাই হোক, এখানে এই যে ওনাদের মেনুটা আমি পেয়ে গেছি, এখানে স্টার্টারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, মাসালা ফ্রেঞ্চ, মানে মোটামুটি একটা চাইনিজ রেস্টুরেন্টে যা যা থাকে তাই মোটামুটি সব কিছুই আছে এখানে। বাট আমি এখান থেকে কী খাবো সেটা আপনাদেরকে বলে দিই। তো আমি এখানে স্টার্টার থেকে বারবিকিউ উইংস যেটা, হ্যাঁ, এটা হচ্ছে দুই পদের হবে, চার পিসেরও হবে আবার ছয় পিসও। তো আমি ছয় পিসটাই নিব, ১৩০ টাকা। এটা শুধু শুধু ৩০ টাকার জন্য দুই পিস লস করে তো লাভ নেই। আচ্ছা, থাই স্যুপটা অবশ্যই নিব, আমার থাই স্যুপ খুব ফেভারিট আপনারা জানেন। তো থাই স্যুপ হচ্ছে ৮০ টাকা এখানে। আর এখানে বিভিন্ন রকমের বার্গার আছে, বাট আমি নিব স্টুডেন্ট বার্গার, যে জুসিটা ৫০ টাকা ওইটা নিয়েছি। আর সাব স্যান্ডউইচ ৮০ টাকা। এরপর এই যে রাইসের মধ্যে ওনাদের নাকি একটা খুব নাম করা বলতে আর কি খুব পপুলার যে আইটেমটা ওনাদের এই রেস্টুরেন্টে সেটা হচ্ছে রাইস বোল, যেটা প্রাইস হচ্ছে ৯৯ টাকা। এর মধ্যে রাইস, চিকেন কারি, তারপর কসলো সালাদ, এগুলো সব আছে আর কি। তো যাই হোক, ওটা কেমন হয় আজকে আমরা দেখব। আর এখান থেকে আর কি নিব, কফি নিব, একটা কোল্ড কফি নিব। আরও হ্যাঁ, চিকেন ন্যাচোস যেটা ওটা হাফও আছে রেগুলারও আছে। তো এতগুলো আইটেম তো একা অনেকগুলো খাওয়া সম্ভব না, স্যার, এটা আমি হাফ নিব। এটার হাফটার প্রাইস হচ্ছে ৬০ টাকা আর রেগুলার প্রাইস হচ্ছে ১০০ টাকা। আমি হাফটা নিয়েছি, ঠিক আছে। তো এগুলো আপাতত অর্ডার করেছি, এবার দেখি কতক্ষণ লাগে আসতে। তো আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার থাই স্যুপটা চলে এসেছে, তো এই থাই স্যুপটার প্রাইস হচ্ছে ৮০ টাকা। লুকটা দেখেন, তো লুকটা করছে কিন্তু ভালো, একটা বড় রেস্টুরেন্টের মতোই। কী সুন্দর মাশরুম একটা উপরে সাজিয়ে দিছে, প্লাস আবার একটা ধনিয়া পাতা, লুকটা কিন্তু ডিফারেন্ট, না সুন্দর লাগছে। এবার দেখি ভিতরে কী আছে। আচ্ছা, ভিতরে চিকেন পাচ্ছি, আর চিকেনের পরিমাণটাও ভালোই বলতে হবে, মাশরুম পাচ্ছি, হ্যাঁ মাশরুমের পরিমাণও ভালো, তবে প্রন পাচ্ছি না মনে হয়। এটার মধ্যে মানে প্রন দেন না? না, আচ্ছা, থাই স্যুপটা প্রন দেয় না। আচ্ছা আচ্ছা, ন্যাচোস এটা হচ্ছে ৬০ টাকা, না? তো ন্যাচোসটা চলে আসছে ৬০ টাকার ন্যাচোস। ওয়াও, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, দেখেন একটু, অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, এটা খেতে কীরকম হবে জানি না, বাট আমার কাছে দেখে কিন্তু মন ভরে গেছে। তো যাই হোক, একটু স্যুপটা আগে ট্রাই করবো। বিসমিল্লাহ। ওয়াও, ভালো, স্যুপটা প্রথম চুমুকেই কিন্তু ভালো লেগে গেছে। সেটা দুটো কারণ হতে পারে, একটা হয়তো রেস্টুরেন্টের গুণ, আর সেকেন্ডটা আমি প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে আমার কাছে থাই স্যুপ পার্সোনালি অনেক অনেক ভালো লাগে, তো সে কারণেও হতে পারে, বাট খেতে কিন্তু আমার কাছে আসলেই ভালো লাগতেছে। আর এটা ৮০ টাকা। আচ্ছা, সাথে ন্যাচোসটা আছে, একটু ন্যাচোসটাও খাই, রেটিং পরে দিব, আগে আমি একটু খেয়ে নিই, একসাথে মোটামুটি দুইটা একটা করে রেটিং দিই। আচ্ছা, এখন ন্যাচোসটা, হ্যাঁ, বিসমিল্লাহ।
নাচোসটা একসাথে ক্রিসপিনেসটা কিন্তু অবশ্যই আছে বলতেই হবে, খুব ভালো ক্রিসপি। সেই সাথে মেয়োনিজ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, টমেটোস, তারপর বিটরুট আছে, রেড বিটরুট যেটা। সো সব কিছু মিলে লুকিংটা যেরকম লাগতেছিল খেতেও কিন্তু অসাধারণ লাগতেছে। তো 60 টাকা হিসেবে কিন্তু এটা অতি বলতেই হবে। এখন আমি ন্যাচোসটা আপনাদের ভাবিকে একটু খাওয়াবো, ও বেচারিরও লোভ মনে সামলাচ্ছে না। কেমন? ভালো, সুপটা দিয়ে খাই। অন্থনের সাথে কাজ চালানো যাবে? অন্থনের জায়গাটা গ্যাপ গ্যাপ ছিল, অন্থন অর্ডার করি নি, অন্থনে পূরণটাও করে দিচ্ছি। ও ওয়াও, আরেকটা জিনিস দেখো, এখানে তো ইয়াও আছে, চিকেনও আছে ম্যাচেসের সাথে, বাট আমি দেখি নেই। যাক, 60 টাকা হিসাবে কিন্তু খুব ভালো, কি বলো? আপনারা একটু দেখেন আর লোভ লাগান। আচ্ছা, আমরা এগুলো খেয়ে সাবার করি, নেক্সট যে আইটেমগুলো আসবে ওগুলো আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, তার আগে একটু রেটিংটা দিয়ে নিই। থাই স্যুপ পাবে 10-এ, যেহেতু প্রন নাই বাট প্রাইস হচ্ছে 80 টাকা, ওই হিসাবে 10-এ 8.5 পাবে, আর ন্যাচোস পাবে 10-এ 9। ঠিক আছে, ন্যাচোসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, এটা 10-এ 9, এটা হচ্ছে 10-এ 8.5। আচ্ছা, আমার যে স্টুডেন্ট বার্গার জুসিটা ছিল ওর প্রাইস 50 টাকা, ওটাও চলে আসছে। তো ওনাদের অনেস্টি দেখে একটু ভালো লেগেছে। তো আমি কিন্তু জানেন যখনই যা রিভিউটা দিই, হ্যাঁ আমি কিন্তু 100% অরিজিনাল রিভিউ দিই, আমি কোনো ফেক রিভিউ দিই না। তো যাই হোক, উনি ওনার অনেস্টি আমার কাছে খুব ভালো লেগেছে। তো উনি আমাকে বলে দিয়েছে, ভাই আমি একটু এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তো ওটা ভালোবেসে দিয়েছে, আপনারা একটু ভালোবাসা দেখাবেন, আপনাদের একটু বাড়িয়ে দিবে। তো ওরকম আহামরি কিন্তু বাড়িয়ে দেয়নি, এরকমই কিছুটা পাবেন, এর থেকে একটু কম পাবেন। সো আশা করি ভালোই দিয়েছে। আচ্ছা, আমার বারবিকিউ উইংসটাও চলে আসছে, 6 পিসেস, 130 টাকা। পরে হচ্ছে ভিতরের কন্ডিশন, এটা কিন্তু চিকেন, হ্যাঁ এটাও চিকেনের স্লাইসের মতোই, মানে ফ্রাইড চিকেনের মতোই স্লাইস করা আর কি, ক্রিসপি চিকেন যেটা, সরি। আর উইংসে যে উইংস কিন্তু 6টাই, সো একটা আবার বাড়ায় দেনি মনে করেন। সো এখানে শুধু একটু চিকেন বাড়িয়ে দিছে, তা 50 টাকা হিসেবে কিন্তু অনেক ভালো। হ্যাঁ, অনেক বিসমিল্লাহ খাই। বার্গার, সো যে বারবিকিউ ফ্লেভার বা বলেন প্রিমিয়াম যে একটা ফ্লেভার, ওগুলো আশা করতে পারবেন না, বাট টেস্টটা কিন্তু ভালো অবশ্যই বলতে হবে, টেস্ট অবশ্যই ভালো। 50 টাকার বার্গার হিসেবে তো অনেক ভালো, বাট আপনি আবার মনে করেন না যে 300 টাকা দিয়ে যে বার্গারটা খান ওইটা এখান থেকে পাবেন। তো বার্গার যদি রেটিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে তো আমি 10-এ 10ই দিব, কারণ আমাকে একটু চিকেনটা বাড়িয়ে দিছে, বাট ওভারঅল যদি চিকেনটা একটু কমিয়ে দিত সেক্ষেত্রেও কিন্তু আমি মনে করি 50 টাকায় খুব ভালো একটা খাবার পাচ্ছি, এটা 10-এ 9 পাবে। হ্যাঁ, আচ্ছা এবার আসি হচ্ছে মোস্ট আকর্ষণ, আপনাদের ভাবির, আমারও প্রিয় বাট আপনার ভাবির তো খুব খুব প্রিয়, সেটা হচ্ছে বারবিকিউ উইংস। ঠিক আছে, এটা আমি হাত দিয়ে খাই। ও, এটা তো ওটাতে খেলেই ভালো হতো। আচ্ছা জায়গা, হাত দিয়ে খাই। আচ্ছা, মাঝখান থেকে বড় পিসটা নিয়ে নিই। পিসগুলো কিন্তু মোটামুটি ভালোই না, অনেক গরম। এই বারবিকিউ উইংসটা আমি এত রেস্টুরেন্টে খেয়েছি যে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। বুফেতে বলেন, এরপর আপনার প্রিমিয়াম রেস্টুরেন্ট বলেন, মাঝারি রেস্টুরেন্ট বলেন, লো কোয়ালিটি রেস্টুরেন্ট বলেন, বাজেট রেস্টুরেন্ট বলেন, সব রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে। বাট এখানে যে আমি বারবিকিউ উইংসটা পাচ্ছি, এটার টেস্টটা কিন্তু
অবশ্যই আমি বলবো যে প্রিমিয়াম যে একটা উইংসের টেস্টটা এটা কিন্তু এটা ধরে রাখছে। আর সবচেয়ে বড় কথা, আপনি তো চিকেনটাকে দেখাই দেখেন, সো উইংসের যে চিকেনের যে সাইডটা আছে এটা কিন্তু ফুল ফ্রেশ। আমি দেখতেও মনে হচ্ছে, খেতেও মনে হচ্ছে ফুল ফ্রেশ। ন্যাচোস আর এটা জাস্ট অসাধারণ, দুটোই দশের নয়। সো আমি একটা কোল্ড কফি নিয়ে নিছি, আর আছে আমার সাব বার্গারটা চলে আসছে, এটা হচ্ছে 80 টাকা, আর আছে কোল্ড কফি। কোল্ড কফিটার প্রাইস হচ্ছে 40 টাকা, 40 টাকা হিসাবে খুব ভালো। সাব বার্গারটা কেটে দেয়নি। হচ্ছে ভিতরের অবস্থা, সাব বার্গার আছে স্টুডেন্ট বার্গার, দুটার টেস্টই কিন্তু প্রায় সিমিলার কাইন্ড অফ, বাট ওটার যে চিকেনটা ছিল ওটা হচ্ছে ক্রিসপি চিকেন, আর এটার চিকেনগুলোতে হচ্ছে বটি বটি করা। সাব বার্গারটা একজনের অনায়াসে পেট ভরা ফেলতে পারবে এটা আমি শিওর, বাট ওভারঅল টেস্টটা আমার কাছে ওই স্টুডেন্ট বার্গারের মতোই লেগেছে, তো এরকমই আর কি। যাই হোক, বাট রাইস বলটা দেখার পালা, ওটাই হচ্ছে আমার সর্বশেষ আইটেম। ভাই রাইস বলটা হয়েছে? আচ্ছা, তো রাইস বোলটা আসলে ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার সর্বশেষ আইটেম রাইস বোল, আর রাইস বোলটাই সবচেয়ে দেখতে কিন্তু ন্যাচোসটা যেরকম সুন্দর ছিল, আর এখন রাইস বোলটা দেখতে আমার কাছে অসাধারণ লাগতেছে। বারবিকিউ উইংসটাও দেখতে কিন্তু ভালোই লাগছিলো, বাট এটাও দেখেন একটু সামনে থেকে দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা মনে হচ্ছে না কিন্তু 99 টাকার খাবার, মানে 100 টাকার খাবার। এবার দেখি টেস্ট করে কেমন লাগে। আচ্ছা, রাইসগুলো হচ্ছে চিকেন কারি, চিকেন কারিটা ক্যাপসিকাম দিয়ে করা হয়েছে, আর এদিকে হচ্ছে কোলসো, আর এই তো, আর হচ্ছে রাইস। রাইসের পরিমাণ মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে, একজনের জন্য পর্যাপ্ত। বিসমিল্লাহ, আমি তো রাইসের সাথে ওই চিকেন কারিটা মিলিয়ে খাবো। আসলে বেস্ট, এটা সবগুলো আইটেমের থেকে বেস্ট, কারণ ওদের যে চিকেন কারির যে কারিটার টেস্ট, মশলাটার টেস্ট, গ্রেভিটা যেটা, গ্রেভিটার টেস্টটা একেবারে প্রিমিয়াম একটা টেস্ট দিচ্ছে, ফিল দিচ্ছে, যার কারণে মিক্স করে খেলে মানে এই রাইস বোলটা খেতে একেবারে অসাধারণ লাগছে। আর যদি শুধু শুধু একটু রাইস খাই সেক্ষেত্রে কেমন লাগে আমি একটু বলি, না শুধু শুধু রাইসটাও খেতে কিন্তু ভালো। একটু কোলসো খাই, কোলসোতে মোটামুটি এখানে দেখা যাচ্ছে গাজর আছে, ক্যাবেজ আছে, এই দুটোই আর কি, মেয়োনিজের সাথে আর কি। চাপুর চিকেন খাই উইথ ক্যাপসিকাম, আমার কাছে কিন্তু সত্যি বলতে রাইস বলটা সব দিক দিয়ে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। কারণটা বলি, টেস্টের দিক দিয়ে, লুকিংয়ের দিক দিয়ে সবচেয়ে সেরা বিজয় কিন্তু ন্যাচোসটাই ছিল, বাট সব দিক দিয়ে মিলে কিন্তু আবার রাইস বলটা আপনার জন্য, আমার জন্য পারফেক্ট। কেন, আপনি 100 টাকা দিয়ে পেট ভরে টেস্ট সহকারে একটা খাবার খেতে পাচ্ছেন, এই কারণে। সো টেস্ট বলেন, পরিমাণ বলেন, প্রাইস বলেন, সব দিক দিয়ে কিন্তু এটাই পারফেক্ট একটা জায়গাতে আছে, যার কারণে ওনারা বলছে, ওনারা ব্লেম করছে যে ওনাদের এখানে সবচেয়ে সোল্ড হয় যে আইটেমটা সেটা হচ্ছে রাইস বোলটা। আর হওয়ার কারণটা এটাই। সো খেতে খেতে আমার ভিডিওটা শেষ, এবার হচ্ছে আপনার খাওয়ার পালা, এখানে এসে খাবেন কি খাবেন না। মুগদা যদি আসেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন, আমি মোটামুটি মুগদার আরও রেস্টুরেন্টে খেয়ে দেখেছি, তো সবগুলা মানে খেয়ে দেখলেও কখনো মনে হয়নি যে এদিকে একটা ব্লগ বানাবো, বাট এখানে খাওয়ার পর আমার মনে হয়েছে একটা ব্লগ করা যায়, সো এই কারণে এখানে আসা। এছাড়া কয়েকটা রেস্টুরেন্ট আছে মোটামুটি ভালো লাগে আমার কাছে, ওগুলো তো নেক্সট টাইম যদি আপনারা চান আমি আরও ভিডিও নিয়ে আসবো এই মুগদার মধ্য থেকেই। সো
আপনারা চাইলে চলে আসতে পারেন। তো আমি আর ভিডিওটা লং করবো না, তো ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটি আছে সেটা অল নোটিফিকেশন করে দেবেন। আর যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিব। তো আশা করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।